আমি ওনার টাকাটা আমি দিয়ে দিচ্ছি, উনি আপনাকে জীবন না দিবেন। আপনার ভাড়া কথা আছে, সত্যি কথা বলবেন, কারণ আমি আমি ভাড়াটা দিচ্ছি। আপনি যেটা আপনি জানি লস না হয়, আপনি গ্যাস পুরাই জানি করেছেন। হ্যাঁ আমারও একটা সংসার আছে, আপনি এই টাকাটা রাখেন। আপনি কি, আমি বলি আপনাকে ওনার উপরে দাবি রাখেন না, ওনাকে মাফ করে দেন। ভাড়া দিচ্ছেন ওনার, ভালো আছেন মুরব্বী? আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি নিউ মার্কেট স্যার, ওই যে আজের মধ্যে ঘুরা পরে আমি নিউ মার্কেট আছে, পরে কাজে বাস স্ট্যান্ড নামাই দিয়ে। আচ্ছা আচ্ছা, এই বাস স্ট্যান্ড নামাবে? জি জি। পরে আমি যে ঘুরে না দিরা ঘুরতে আসি। আচ্ছা বলেন বলেন। আপনি ঘুরতে আসি মতো কই কি যে দিন না একটু রাখেন, আমার লোক তো গেছে গা গাড়ি ছেড়া, আমি তো তাহলে কি করবো, কয়ে এক সাইডে রাখেন, রাখছি কয়ে আমার তো টাকা নাই, আপনি ইয়া করে না একটা মিস কল দেন আমার নাম্বার দেওয়া। পরে আমি মিস কল দেওয়া, ফোনটা বের করুন তো। আমার ফোন স্যামসাং ফোন স্যার, আমার ছবি আছে, সব কিছু আছে, আমার নাম্বার। আরো ছবি আছে ওইদিকে না যায়, যাত্রীকে মহিলা না পুরুষ? মহিলা। মহিলা জি। আপনার নিজের সিএনজি? জি না, ভাড়া। আপনি দুইটা কথা বলি আপনাকে, আপনি যে যাত্রীটাকে নিয়ে আসছেন উনি এর আগেও আমাদের মানে আসলে পরিচিত বলতে, যে আমরা রাস্তাঘাটে থাকি তো এরকম আরো কয়েকটা সিন্ডিকেট দেখছি আমি বলি, মানে নর্মালি হলো মাথায় সিক, মানে মেন্টালি ভাবে সেলো, মানে কি বলবো এটাকে, মানে সে ইচ্ছাকৃত কি মানে অনেক চাইতে আমি বলতে পারবো না, বাট এখন আমার কথা বলছেন, আপনি 500 টাকা লস হয়েছে, এটা আপনি লস হয়েছে, কিন্তু আপনি তাকে চিনে রাখেন, আপনার উঠেন না, আপনাকে এই বলে আর সান্ত্বনা দিব, একে তো আর আমি কিছু করতে পারতেছি না, আমি তো পুরুষ মানুষ, আমি আমি তাকে কি করতে পারবো, আর সে যদি স্বাভাবিক মানুষ থাকতো তার কাছ থেকে আমি কথাটা বলে বা পরিবারের সাথে কথা বলে, সে মোবাইল বলতেছে এটা হলো মানে এই মোবাইলটা তার, সে বলতেছে আমার কিছু অভিজ্ঞতা বলি, আপনি যে বলছেন না যাত্রী ফোন চাইলেই আপনি ফোন দিবেন, আপনি বলেন নাম্বার বলে আমি ফোন দিয়ে আমি লাউড দিয়ে কথা বলবেন, তার কাছে ফোন দেবেন লাউড দিয়ে কথা বলবেন, সে যদি ফোনটা নিয়ে আপনি কোনো জায়গায় লুকাইতে আপনি ফোনটা বের করতে পারতেন, আপনি সার্চ করতে পারতেন, এটা করা যাবে না। আপনি আজকে সকালে কয়টা ইনকাম করছেন? প্রথম দিন। বাড়ি কই? হ্যাঁ বরিশাল। মানে বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ দাঁড়ান, আমি ওনার টাকাটা আমি দিয়ে দিচ্ছি, উনি আপনাকে জীবন ভাড়া দিবেন, কারণ উনি উনি যে ভাড়া দিচ্ছে উনাকে আমি সাহায্য করতেছি না, আপনি সারাদিন করলেন, আপনার মালিক তো আর এটা বুঝবে না, আর মালিক আপনাকে আপনার টাকা ঠিক আপনাকে ওই জরি জমাটা নিবে, কত টাকা জমা? 780 টাকা। হ্যাঁ কয় বেলা? ওই 5টা বন্ধ। ওই উনি আপনি উনি এখানে থাকা দরকার নাই, আপনি এখান থেকে চলে যাবেন, ওই আপনি চলে যাওয়ার পরে লোকজন যাবে দেখুন সে শান্ত, আপনি বুঝতে পারছেন? আর আপনার ফোনে ফোন আছে? ফোনটা থাক, কেটে দেন একটু, ওই যে ইয়েতে কেটে দেন। আপনার ভাড়া কথা আছে, সত্যি কথা বলবেন, কারণ আমি আমি ভাড়াটা দিচ্ছি, আপনি যেটা আপনি জানি লস না হয়, আপনি গ্যাস পুরাই জানি করেছেন। হ্যাঁ আমারও একটা সংসার আছে, আপনি এই টাকাটা রাখেন। আপনি কি, আমি বলি আপনাকে ওনার উপরে দাবি রাখেন না, ওনাকে মাফ করে দেন। ভাই আপনি 300 টাকা দিতে, আমার কাছে 300 নাই, ওটা আপনি রাখেন, জানকা আমার এই ভিডিওটা আসলে উদ্দেশ্য হলো আমি আসলে পেয়েছি স্যারি, তো আপনারা যারা এরকম ভিডিও দেখবেন এই যে ভাইদের উদ্দেশ্যে বলবো,
এই যে ফোন চাইলেন, এই ফোনটা যদি সে লুকায় ফেলাইতো ফোন, এই ফোনটা যদি সে লুকায় রাখতো তাহলে কিন্তু এই ফোনটা আপনি বের করতে পারবেন। এই জন্য কারোর ফোন চাইলে ফোন এইভাবে দিবেন না, আপনি ফোন কল করতে বলে ফোন পর করে লাউড দিয়ে কথা বলবেন, যাই কথা বলেন, কারোর ফোন দিবেন না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। ফোনটা কেটে দেয়।